হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভবিষ্যতের জন্য তৈরি হওয়া কিছু অদ্ভুত কনসেপ্টের ব্যাপারে শেয়ার করতে চলেছি। বিশেষত এই ভিডিওর শেষে আমি আপনাদের সাথে এমন একটি গাড়ির কনসেপ্ট শেয়ার করব যা দেখলে আপনি নিশ্চয়ই চমকে যাবেন। তাই এগুলি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বুম সুপারসনিক নামক আমেরিকান একটি টিম এই অসাধারণ বাণিজ্যিক প্লেন তৈরির কাজ শুরু করেছে। এটি মিয়ামি থেকে লন্ডনে পৌঁছে যেতে পারবে মাত্র 5 ঘন্টারও কম সময়ে, অথচ সাধারণ প্লেন সময় নেয় প্রায় 9 ঘন্টার মতো। এর মধ্যে এমন অনেক ফিচার রয়েছে যা এর মধ্যেই মিলিটারিদের আকর্ষিত করেছে। এর গতি ঘন্টায় 2000 কিলোমিটার। এর সাহায্যে 85 জন যাত্রী একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে। তবে এটিকে এখনও লঞ্চ করা হয়নি, বরং এটিকে আগামী কয়েক বছরের মধ্যে লঞ্চ করার প্ল্যানিং চলছে। অডি অ্যাক্টিভ স্পিয়ার, এটি একটি জার্মান কোম্পানি। এর প্রিমিয়াম কোয়ালিটি ও ডিজাইন মানুষকে মুগ্ধ করে। আপনি চাইলে এটাকে পিকআপ ট্রাকের মতো ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে পাহাড়ের উঁচু নিচু রাস্তাতে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন। এর মধ্যে থাকা দুটি ইলেকট্রিক মোটর 442 হর্স পাওয়ারের ক্ষমতা প্রোভাইড করে। এর ফ্রন্ট স্ক্রিন সাধারণ গাড়ির তুলনায় অনেক উন্নত। এর সাহায্যে আপনি চাইলে যে কোনো দৃশ্য দেখতে পারবেন। শুধুমাত্র আপনার মুখের কথায় বা হাতের ছোঁয়ায় আপনি আপনার পছন্দের গান বা দৃশ্য দেখতে পারবেন। এমনকি আপনি চাইলে গাড়ির দরজা অটোমেটিক্যালি খুলে যাবে। এর মধ্যে আরও অ্যাডভান্স কিছু ফিচার যুক্ত করা হয়েছে। হাবলেস, এটি এমন একটি ইলেকট্রিক বাইক যার মধ্যে 300 ইঞ্চি বিশাল আকারের টায়ার ব্যবহার করা হয়েছে, যেটি সাধারণ বাইকের তুলনায় অনেকটাই ভিন্ন, যা এটিকে আরও বেশি ইউনিক করে তুলেছে। এছাড়াও এর ডিজাইন খুবই চমৎকার। এই বাইকটিকে দেখলে মনে হবে কোনো রোবোটিক মুভি থেকে বেরিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে 1.8 লিটার ইঞ্জিন। সত্যি এটি খুবই মনমুগ্ধকর। এমজি ম্যাজ, পৃথিবীতে 3 বিলিয়নেরও বেশি গেমার রয়েছে আর তাদের জন্য এই বিশেষ গাড়িটি তৈরি করা হয়েছে। এটি হয়তো অনেক গেমারের স্বপ্ন। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যার মধ্যে থেকে যে কোনো গেম আপনি উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে বিশাল ডিসপ্লে যার সাহায্যে আপনি খুব সহজে যে কোনো গেম খেলতে পারবেন। এছাড়াও এর ভিতরের সিট এমনকি লাইটিং সিস্টেমকেও আপনি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন। তাছাড়াও আপনি আপনার গাড়িকে স্মার্টফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এর ডিজাইন খুবই চমৎকার। আপনি চাইলে এটিকে আপনার কোনো বন্ধুকে নির্দিষ্ট জায়গা থেকে আনার জন্য ব্যবহার করতে পারবেন। এই গাড়িটিকে অর্ডার দিলে এটি অটোমেটিক্যালি আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। এটি একটি সুপার ইয়ট কনসেপ্ট। হাইড্রোজেন চালিত কার্বন ফাইবারের এই সুপার ইয়টের মধ্যে রয়েছে 1500 হর্স পাওয়ারের ইঞ্জিন। এর ডিজাইন খুবই আকর্ষণীয়। এর গতি ঘন্টায় 139 কিলোমিটার। এর মধ্যে রয়েছে 7টি কেবিন, সুইমিং পুল, হেলিপ্যাড সহ আরও অনেক সুযোগ সুবিধা। এটিকে খুবই শক্তিশালী করে তৈরি করা হয়েছে, তাই এর দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও প্রায় নেই। তাও যদি কোনোদিন দুর্ঘটনা ঘটে তাহলে এমার্জেন্সি অ্যাক্সিডেন্টের জন্য এর মধ্যে হেলিকপ্টার এবং বিশেষ বোট ব্যবহারের সুযোগ রয়েছে। মুকফ, সৌদি আরবের রাজধানী রিয়াদ, যেখানে 2030 সালের মধ্যে এমন একটি প্রজেক্ট বাস্তবায়ন হতে চলেছে যা এখনও পর্যন্ত কেউ চিন্তাও করেনি। চতুর্ভুজ আকৃতির আকাশচুম্বী এই ভবনের ক্ষেত্রফল 2 মিলিয়ন বর্গমিটার ছাড়িয়ে যাবে। এখানে বড় বড় দালান, অফিস, হোটেল, শপিং মল, জাদুঘর, সুইমিং পুল সহ অনেক কিছুই রয়েছে। এখানে ঘুরতে আসা মানুষেরা এক মুহূর্তের জন্য বিরক্তি বোধ করবে না। এখানে এন্টারটেইনের জন্য সকল ব্যবস্থা রয়েছে। এর ভেতরে প্রবেশ করলে মনে হবে এক অন্য দুনিয়াতে চলে এসেছেন। এটি ভেতর থেকে যেমন অসাধারণ, তেমনই এর বাইরের ডিজাইনও খুবই চমৎকার এবং মূল্যবান। এর দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের মতে এই কিউ ও তার আশেপাশের এলাকায় মোট খরচ হয়ে যায় প্রায় $48 বিলিয়ন। সি পড, যারা সমুদ্র পছন্দ করে তাদের জন্য এটি একটি অসাধারণ আবিষ্কার। এর সাহায্যে আপনি খুব সহজেই সমুদ্রের নিচে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এর ভেতরে রয়েছে বেডরুম, লিভিং রুম, কিচেন, বাথরুম এবং স্টোর রুম। এর ওপরের অংশ থেকে আপনি যেমন সমুদ্রের উপরের সৌন্দর্য দেখতে পারবেন, তেমনই এর ভেতরে থাকা সিঁড়ির মাধ্যমে আপনি নিচে নেমে ট্রান্সপারেন্ট গ্লাসের মাধ্যমে সমুদ্রে বসবাস করা প্রাণীদের অসাধারণ কিছু মুহূর্ত খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। এর দাম প্রায় $3 লক্ষ থেকে $1.5 মিলিয়ন, যা এর আকারের উপর নির্ভর করে। বায়োপড, এটি একটি গ্রিন হাউস পড যেটিকে চাঁদে নিয়ে যাওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরে এর কাজ শুরু হবে। 2027 সালের মধ্যে এটিকে চাঁদে নিয়ে যাওয়া হবে। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে গাছ উৎপাদনের জন্য কোনো মাটির দরকার পড়বে না। এটি গাছের প্রয়োজনীয়তা বুঝতে পেরে স্বয়ংক্রিয়ভাবে আর্দ্রতা তাপমাত্রা প্রদান করবে। এর অসাধারণ কার্যক্ষমতা দেখে নাসা ইতিমধ্যে এটিকে অনেক বেশি পছন্দ করেছে। কাস্টম বুগাটি আরভি, ফ্রান্সের এই কোম্পানি ট্রাক এবং এইচইউভি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে এবং বাস্তবে এভাবে এই অসাধারণ গাড়িটিকে তৈরি করা হয়েছে। তারা হাইপার কারের চেয়েও আরও বেশি কিছু তৈরি করতে চেয়েছিল। এই ডিজাইন যেমন ইউনিক, তেমন এর গতিও কোনো সুপার কারের চেয়ে কম কিছু নয়। এলিভেন প্লাজা সুপার ডিওর, এটিকে চলন্ত বাড়ি বলতে পারেন। একটি বাসায় থাকতে যা কিছু প্রয়োজন হয় এর মধ্যে সেই সব কিছুই রয়েছে। ইতিমধ্যে এটি মোট 190টি দেশে সবচেয়ে লাক্সারি মোটর হোম হিসেবে পরিচিতি পেয়েছে। এটিতে 600 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে। এটি লম্বায় 13 মিটার। এর মধ্যে লিভিং রুম, বেডরুম, ওয়াশরুম, কিচেন সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই রয়েছে।
এটিকে নিয়ে আপনি ইচ্ছে মতো যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। এই ডিজাইন দেখে মনে হবে কোনো 5-star হোটেল। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। ভিডিওটি দেখানো কোন কনসেপ্টটি আপনাদের পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ যে ভালো লাগবে রাখবেন। ধন্যবাদ।